চেয়ারম্যানের সাথে আপনাদের যোগাযোগ করতে পারেন বা সেক্রেটারির সাথে জানতে পারবেন যে ডিপার্টমেন্টগুলি মন্ত্রিসভা বা ডিপার্টমেন্ট অনেকগুলি পাঠিয়ে দিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য, কিছু পরীক্ষা ডেট করেছে, কিছু তারা রেকমেন্ডেশন করে দিয়েছে, আরেকগুলি পাইপলাইনে রয়েছে। আমরা যত দ্রুত, আমাদের ধারণা বিরাট সংখ্যক, আমার ব্যক্তিগত ধারণা দলীয়ভাবে নয়, ব্যক্তিগত ধারণা এতগুলি এই অল্প সময়ের মধ্যে এতগুলি পোস্ট ফিল আপ কোন 5 বছরে কোন সরকার করতে পেরেছে কিনা আমার বিশ্বাস নেই। আমি এ রাজ্যে বহু বছর ধরে বিধানসভায় আছি, আমি যে সংখ্যাটা বললাম কোন 5 বছরে, 5 বছর হয়নি, এরকম তথ্য আছে কিনা আমি জানি না। এর সংখ্যা আরো বাড়বে, কারণ অনেকগুলি আছে। আমি অন্যান্য দপ্তর যেগুলি বললাম টিপিএসসির মাধ্যমে এবং টিআরবিটির মাধ্যমে এবং অন্যগুলি যেটা অনলাইনে রয়েছে, পাইপলাইনে রয়েছে, সেগুলি বললাম। অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 50 জনের জন্য অলরেডি তারা পরীক্ষা হয়ে গেছে, তিন সাথে পরীক্ষা হয়ে গেছে, এখন শুধু রেজাল্ট বেরোবে। প্রিন্সিপাল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট 5টা পোস্ট, এটাও কিন্তু রিটার্ন টেস্ট হবে 24 সাথে রিটার্ন টেস্ট। মেডিকেল অফিসার ডেন্টাল আমরা 35 জন নিচ্ছি, অলরেডি পরীক্ষা 28 মানে সামনের মাসে 28 তারিখ পরীক্ষা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কবরক এটার জন্য 14/9 টিপিএসসি পরীক্ষার জন্য 22টা পোস্টের জন্য পরীক্ষা ফিক্স আপ করেছে। মিসেলিয়াস পোস্ট 438টা, এটা ডেট অফ রিটেন এক্সামিনেশন 6/11 এটা পরীক্ষা হবে। আমরা আরো আছে টিসিএস গ্রেড 2 এন্ড কেসিএস গ্রেড টিপিএস গ্রেড 2, এটা 40টা আরো পোস্ট পরীক্ষার জন্য 22/1 আমরা 22/1 জন্য ডেট ঠিক হয়েছে। সাইন্টিফিক অফিসার আন্ডার হোম ডিপার্টমেন্ট সাইন্টিফিক অফিসার 5টা পোস্ট, এটার জন্য পরীক্ষা হবে। এরকম ভাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গভর্নমেন্ট ল কলেজ, প্রিন্সিপাল জেনারেল ডিগ্রি কলেজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, সাব ইন্সপেক্টর এক্সাইজ আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 আন্ডার জিএ পিএনটি ডিপার্টমেন্ট, প্রিন্সিপাল ডিএলটিআই গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিপ্লোমা টেকনিক্যাল ইনস্টিটিউশন, ডাইরেক্টর এসসিআরটি, এইসব পোস্টে আমরা অলরেডি ইয়ে করেছি। এছাড়া আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টিচার এডুকেশন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কলেজ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল 4 পোস্ট, ভেটেরিনারি অফিসার আন্ডার এনিম্যাল রিসোর্সেস 16টা পোস্ট, এডুকেশন 1টা পোস্ট যুব কল্যাণ দপ্তরে প্রিন্সিপাল রিজনাল কলেজের জন্য, মেডিকেল অফিস হোমিও 3 জন, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ সৈনিক ওয়েলফেয়ার আন্ডার জিএড পিএনটি ডিপার্টমেন্ট, এরকম ভাবে অনেকটা পোস্ট আমরা দিয়েছি। এছাড়া ডাইন হার্নেসে আমরা চাকরি দিয়েছি 1070 জনকে। আমার কাছে কয়েকটা ডিপার্টমেন্টের তথ্য সবটা, আউটসোর্সিং এ আমরা 5823 জনকে চাকরি দিয়েছি এবং জেআরবিটির আমরা 4910 জেআরবিটির জন্য অলরেডি পরীক্ষা হয়ে গেছে, এখন শুধু কোর্টে কেস চলছে। তার মানে এই সবগুলি যদি ধরি আমি, এতে দেখা যায় 22118 জনের নাম, সবগুলি 22000 চাকরি দেয়নি, বা কি কাদের চাকরি দিয়েছি বলে দিয়েছি আর কোনটা পাইপলাইনে রয়েছে ক্লিয়ার বলে দিয়েছি। আমি তো এগুলি যোগ করে আমি যেগুলি বলছি দিয়ে দিয়েছি, যেটা সেটা বলেছি, কোনটার পরীক্ষা কবে এটাও বলে দিয়েছি এবং আরো তথ্য আছে, সেগুলি আমার সবটা নেই। কিন্তু আমার কাছে আমার যে তথ্য এতে আমি দেখেছি যে আমাদের এছাড়াও আমাদের বিভিন্ন পোস্টে আমরা জানেন যে আরো কিছু পোস্ট আমরা করছি। তো আমরা একটা আপনাদের ইনফরমেশনের জন্য, আমাদের রাজ্যে 11000 পোস্ট ক্রিয়েশন করেছি, ক্রিয়েশন নতুন পোস্ট ক্রিয়েশন, ব্যাকেন্ড পোস্টের বস্তু না, ব্যাকেন্ড পোস্টের তো ফিল আপ করছি, ক্রিয়েশন আমরা 11000 পোস্ট ক্রিয়েশন মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, এটা হলো ফিল আপের প্রশ্ন নয়। এবার 13632টা পোস্ট আমরা ফিলিং আপের জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, 13632। তো এবং আমার ব্যক্তিগত ধারণা, আমরা টিপিএসসির প্রোগ্রাম, আমরা তো আর একটু অটোনমি বডি,
ওদেরকে সাথে আমাদের মুখ্যমন্ত্রী আলোচনা করে তাদের পরীক্ষাগুলি, আমরা তো অন্য কোনো কথা বলতে পারি না, পরীক্ষাগুলি সবগুলি যেন যেগুলি অক্টোবরের পরে নিয়েছে সেগুলিকে এগিয়ে নেওয়া যায় কিনা, তাদের যদি কোন রকম অসুবিধা থাকে এভাবে তাদের স্ট্রেংথেন করা যায়, তারা অটোনোমি বডি, আমাদের কথা তো চলবে না। সুতরাং সবগুলি পরীক্ষা যেগুলি নভেম্বরে পড়েছে সেগুলিকে এগিয়ে এনে অক্টোবরের মধ্যে করা যায় কিনা আমরা সেটা চেষ্টা করছি। কারণ শিক্ষা দপ্তরে 3251 জন শিক্ষক শিক্ষিকা এলডিসি না, শিক্ষা দপ্তরে এরই মধ্যে 3251 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরে টিএসআর নিয়োগ হয়েছে 1443 জন, স্বরাষ্ট্র দপ্তরে এসপিইউ নিয়োগ হয়েছে 1400 জন 1400, টিপিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 38 জন নিয়োগ হয়ে গেছে, অলরেডি তারা কাজ করছে, জুনিয়র মেডিকেল অফিসার আমরা চেয়েছিলাম 409, আমরা 288 পেয়েছি, টিপিএসসি রিকমেন্ড করতে পারেনি, 288 চেয়েছি, 409 চেয়েছি, 288 জনকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারা কাজ করছে। আবার 164 জন জুনিয়র মেডিকেল আবার চেয়েছি, সেখানে 156 জন আমরা পেয়েছি, বাকিরা দিতে পারেনি টিপিএসসি, মানে উপযুক্ত পায়নি। তাহলে টোটাল মেডিকেল অফিসার, জুনিয়র মেডিকেল অফিসার 744 জন আমরা নিয়োগ করেছি। জুডিশিয়াল অফিসার গ্রেড 3 আমরা 11 জন আমরা নিয়োগ করেছি। পিএ গ্রেড টু আমরা 177 জন চেয়েছিলাম, টিপিএসসি মাত্র 50 জন দিতে পেরেছে, বাকিদের পায়নি, মানে সেই ধরনের তাদের যোগ্যতার মধ্যে পায়নি। 177 জন চেয়েছি, 50 জন নিয়োগ করে দিয়েছি। আবার আরেকটা হলো আমরা 99 জন চেয়েছি, আবার পিএ টু টোটাল 47 জন পেয়েছি। তার মানে আমরা যা চেয়েছি 177 মধ্যে 50 এবং 99 মধ্যে 47, তার মানে পিএ টু আমরা দিতে পেরেছি, 97 জন চাকরি দিয়েছি। প্রোগ্রামার টিপিএসসি থেকে টিপিএসসির জন্য একজনকে আমরা দিয়েছি। টিসিএস এবং টিপিএস 80 জনকে, 40 জন টিসিএস এবং 40 জন টিপিএস আমরা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট করেছি, তারা চাকরি করছে। এলডিসি আমরা 96 জন আমরা থ্রু টিপিএসসি দিয়েছি। সাব ইন্সপেক্টর আমরা 43+22 65 জনকে, এই 22 মানে আজকে, আজকে 22 জনের অফার শুরু হচ্ছে, হোম ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে, শুধু পুলিশ এখন তাদেরকে অফার দেবে, তাহলে 65 জন আমরা নিয়োগের দিয়েছি। সাব ইন্সপেক্টর 6 জনকে আমরা চাকরি অলরেডি অফার দিয়ে তারা কাজ করছে। লেকচারার ডিপ্লোমা লেভেল 57 জনকে আমরা নিয়োগ করেছি, চাকরি করছে। বেসিক টিচার টিউটর এন্ড সিনিয়র রেসিডেন্ট 33 জনকে আমরা নিয়োগ করেছি। এগ্রিকালচার অফিসার গ্রেড 1 62 জনকে আমরা নিয়োগ করেছি। ফুড সেফটি অফিসার 8 জনকে টিপিএসসির মাধ্যমে আমরা নিয়োগ করেছি। এছাড়া 600 জন 600 টেক টিচার নিয়োগের জন্য আমরা অলরেডি টিআরবিটির কাছে পাঠিয়েছি, তাদের লিস্ট আসার জন্য অপেক্ষায় আমরা অফার রেডি, শুধু নামটা বসাবো। তো এটা 600 জনের মধ্যে। এবং স্পেশাল এডুকেটর 200 জন এই 17 তারিখ পরীক্ষা, এই 17 তারিখ জুলাই মাসের, আজকে 12, 17 তারিখ পরীক্ষা। পিজিটি 300 এটাও 17 তারিখ পরীক্ষা। জিটি 230 910-এর জন্য, সেটার জন্য টিআরবিটিতে আমরা পাঠিয়ে দিয়েছি, তারা এখনো পরীক্ষার সূচি ঘোষণা করেনি। পিজিটি 110 এটাও টিআরবিটিতে পাঠিয়ে দিয়েছি, শুধু তারা পরীক্ষা ঘোষণা করবে। পুলিশ কনস্টেবল 1000 জন নেওয়ার জন্য তৈরি, পুলিশ দপ্তর রিক্রুটমেন্ট বোর্ড তৈরি হয়েছে, অলরেডি মন্ত্রীরা পাঠিয়ে দিয়েছে, তারা পরীক্ষার জন্য তৈরি। আর যেটা 22 জনের কথা বলেছি, 22 জন তো আজকে
সাব ইন্সপেক্টর দিয়ে দিয়েছে। টিপিএসসির কাছে 760 কোন পোস্টে কোনটা যদি বলেন সেটা আমার কাছে রয়েছে, যে কোন কোন পোস্টে আমরা এই মন্ত্রিসভার এখানে বসে এখন কি বলতে পারবো আয়করের সদরের, এটা আমি যতটুকু পেয়েছি সেটা বলছি, আয়করের সদরের ফর অ্যালটমেন্ট অফ ল্যান্ড মেজারিং 9.23 একর এট মোজা নরসিংগর অফ গান্ধীগ্রাম টিকে ইন আর এস প্লট নম্বর 81850 ফর সেটিং অফ পার্মানেন্ট ক্যাম্পাস অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি অ্যাজ পার রিকোয়েশন সাবমিটেড বাই দি রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা। বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং ভিসি অ্যাপয়েন্টমেন্টের জন্য অলরেডি সার্চ কমিটি গঠন করা হয়েছে তিনজনের, এবং অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে কে ভিসি হবে, সেই জন্য 10টা পিটিশন জমা পড়েছে। সার্চ কমিটি এখন ঠিক করবে সেখানে কে ভিসি হবে। এরপর অ্যাডভার্টাইজমেন্টের জন্য ভর্তির জন্য অ্যাডভার্টাইজমেন্ট করা হবে। আপাতত জুডিশিয়াল একাডেমিতে ক্লাস শুরু হবে, কিন্তু আজকের ক্যাবিনেটে মূল জিনিসটা এসছে, আমরা পার্মানেন্ট ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা উইদাউট পেমেন্ট অফ প্রিমিয়াম ফর সেটিং আপ এ পার্মানেন্ট ক্যাম্পাস অন অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি নরসিংগড়ে আমরা করতে যাচ্ছি। এই জন্য 9 একর 2300 জায়গা আমরা আজকে রাজ্য সরকার অনুমোদন দিয়েছে, যে উইদাউট পেমেন্ট প্রিমিয়াম তো লাগবে না, যেহেতু এটা ফর দি ইন্টারেস্ট অফ দি স্টেট এবং রাজ্য সরকার উদ্যোগ নিয়ে এই ল ইউনিভার্সিটি করছে এবং এর সাথে হাইকোর্টও ইনভলভ রয়েছে, সেই জন্য আমরা আজকে 9 একর 2300 জায়গা ল ইউনিভার্সিটির নামে আমরা অ্যালটমেন্ট দিয়ে দিয়েছি, মন্ত্রিসভা এর অনুমোদন দিয়েছে। একটা আজকে রুলস আমরা অ্যাপ্রুভাল দিয়েছি মন্ত্রিসভা, এটার নাম হলো দি ত্রিপুরা বেনিং অফ আনরেগুলেটেড ডিপোজিট স্কিমস রুলস 2022। দি ত্রিপুরা বেনিং ব্যান করলে যেরকম ব্যান হয় যেরকম বেনিং অফ আনরেগুলেটেড ডিপোজিট স্কিমস রুলস 2022। কেন্দ্রীয় সরকার চিট ফান্ডগুলিকে কন্ট্রোল করার জন্য অর্থাৎ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল যে সংস্থাগুলি আছে এদের বেআইনি যে চিট ফান্ডগুলি এদের কন্ট্রোল করার জন্য কেন্দ্রীয় সরকার 2019 একটা আইন করেছে, কি আইনটার নাম বেনিং অফ আনরেগুলেটেড ডিপোজিট অ্যাক্ট 2019। এরপরে আমাদের রাজ্যে আপনারা জানেন 2000 সনে তৎকালীন গভর্নমেন্ট একটা আমাদের স্টেট গভর্নমেন্টের বিধানসভায় একটা আইন পাস করেছিল ত্রিপুরা প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ ডিপোজিটার্স অ্যাক্ট 2000। এটা আমরা এই নতুন আইনটা পাওয়ায় আমরা ওইটা রিপিল করেছি, কিন্তু সেভিংস প্রভিশন রেখেছি। আজকে মন্ত্রিসভা সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু শক্ত আইন আমরা পেয়েছি, খুব মানে ব্যান কোনো মতে আমাদের রাজ্যে কোন রকম মানে ইলিগেল কোন রকম চিট ফান্ড অর্থাৎ আনরেগুলেটেড এটা কোন রকম চিট ফান্ড আমাদের রাজ্যে চলতে দেওয়া যাবে না, এবং সারা ভারতবর্ষে এরকম আইন করেছে। এটা আমরা রুলটাকে করেছে নতুন, আমাদের জন্য আমাদের স্টেটের জন্য আলাদা কোনো আইন লাগবে না। এই আইনের মূল কথা হলো কোনো মতে বেআইনি চিট ফান্ড যাতে রাজ্যে কার্যকর না থাকে সেই জন্য ব্যবস্থা থাকবে, এবং আগে ছিল প্রোটেকশন অফ ডিপোজিটার্স কোনো চিট ফান্ড যার জন্য আইন ছিল, বর্তমানে যেটা হয়েছে কমপক্ষে শাস্তিটা হলো যদি এরকম পাওয়া যায় শাস্তিটা হলো কমপক্ষে 1 বছর জেল এবং সর্বোচ্চ 10 বছর জেল এবং কমপক্ষে 2 লক্ষ টাকা জরিমানা সর্বোচ্চ 10 লক্ষ টাকা জরিমানার প্রভিশন আছে, এবং কোনো মতে অর্থাৎ রাজ্যে কোনো মতেই
আমরা চিট ফান্ড বেআইনি চিট ফান্ড চলতে দেব না। এই জন্য বর্তমান সরকার এটা কঠোর আইন যেটা কেন্দ্রীয় সরকার করেছে এটার রুলস আমরা আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছি। কোন জিজ্ঞাসা থাকলে আপনারা বলবেন, আপনারা জানেন, তবুও আপনাদের জানিয়ে রাখছি যে তৎকালীন সময় যে চিট ফান্ডের রমরমা ছিল, আপনারা জানেন পরবর্তী সময় 20টা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সংস্থা সেগুলির প্রপার্টি আমরা অ্যাটাচমেন্ট করেছি। 20 নন ব্যাংকিং এনবিএফসি ছিল, সেগুলির প্রপার্টি আমরা রাজ্য সরকারকে অ্যাটাচমেন্ট করেছি। লিমিটেডের একটা বিল্ডিং কমলপুরে, সেটা আমাদের অ্যাটাচমেন্টে রয়েছে, এইচডিএম অ্যাটাচমেন্ট করেছে, কিন্তু এটা ব্যাংকের কাছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে আমরা ভাড়া দিচ্ছি। এই পর্যন্ত আমরা 12,02,300 টাকা আমরা পেয়েছি প্রতি মাসে, 7,000 টাকা, 7,600 করে ভাড়া। তো এই চিত্রটা, এটা কেন চিটফান্ডের সাথে রিলেটেড বলে আমি আপনাদের সুবিধার জন্য জেনে রাখলাম যে আমরা কি করছি, এতে আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। এই জন্যই আমরা রুলসটা করেছি যাতে কোনো মতে মানুষ আর প্রতারিত না হতে পারে। বহু লোক এ রাজ্যে প্রতারিত হয়েছে তৎকালীন সময়ে তৎকালীন সরকারের এবং চিট ফান্ডগুলি যৌথ সহযোগিতায় করেছে। আমরা সে জায়গা থেকে বেরিয়ে এসে আমরা কঠোর আইন দিকে, আইনের প্রণয়নের দিকে যাচ্ছি। বাজেয়াপ্ত করেছি সিসিটিভির সম্পত্তি, বাজেয়াপ্ত করেছি, এর মধ্যে 34টা সম্পত্তি বিক্রি করার অনুমতি দিয়েছে কোর্ট। আগে ছিল, আগে অফিসার ছিল কে, আগে অফিসার ছিল ডেপুটি কালেক্টর, এখন অফিসার কে, সেক্রেটারি ফাইন্যান্স। এখন বর্তমান আইনে যে সংস্থা কাজ করবে রাজ্য সরকারের, অর্থাৎ সেখানে রুলস বলা আছে সেক্রেটারি ফাইন্যান্স, অর্থাৎ আইনটাকে কঠোর করে দিল। এই যে 34টা সম্পত্তি বিক্রি করার অনুমতি দিয়েছে কোর্ট, সেগুলির জন্য আপনারা জানেন এর মধ্যে 8টা সাবডিভিশনে যেসব জায়গায় যাদের ডিপোজিটারগুলি, ডিপোজিটার যারা রয়েছে বিভিন্ন সংস্থার কাছে টাকা জমা রেখেছিল, তাদের আমরা 15,206 জন ক্লেম করেছে, 15,206 জন ক্লেম করেছে। এখনো কিন্তু সবাই ক্লেম শেষ হয়নি, কারণ 8টা সাবডিভিশনের সম্পত্তি আমরা বাজেয়াপ্ত করেছি, 8টা মহকুমার সম্পত্তি আমরা বাজেয়াপ্ত করেছি। যেমন আমরা বাজেয়াপ্ত করেছি উদয়পুর, বিলোনিয়া এবং সদরে ওয়ারিশের সম্পত্তি, উদয়পুর, বিলোনিয়া, সদর ওয়ারিশের সম্পত্তি আমরা বাজেয়াপ্ত করেছি। আয়করের সদরে, আয়করের বিলোনিয়াও থাকতে পারে, কিন্তু উজার জন্য আমরা এখনো কোর্ট থেকে কোনো অর্ডার পাইনি। এই এখন যেগুলি বলছি এগুলি কোর্টের অর্ডার মোতাবেক। আয়করের সদরের সম্পত্তি আমরা বাজেয়াপ্ত করেছি, রেমেলের সদরের সম্পত্তি আমরা পারমিশন পেয়েছি সেল করার জন্য, কামা ইন্ডিয়ান প্রজেক্টস শান্তির বাজার মহকুমার তার প্রপার্টি আমরা বিক্রি করার অনুমতি পেয়েছি, প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট কুমারঘাট সাবডিভিশনের তাদের সম্পত্তি, বা রোজভ্যালি কুমারঘাটের সম্পত্তি, কুমারঘাট রোজভ্যালি কিন্তু সারা রাজ্যে রয়েছে, কিন্তু পারমিশন আমরা পেয়েছি কুমারঘাটের রোজভ্যালি সম্পত্তি আমরা বিক্রির অনুমতি পেয়েছি, অ্যাঞ্জেল এগ্রিটেক উদয়পুরের সেটার আমরা পারমিশন পেয়েছি। এই যে কটা জায়গা, এই জায়গাগুলির এই যখনই আমরা পারমিশন পেয়েছি বিক্রি করার, তখনই আমরা ওই সাবডিভিশনের কারা কারা এই সংস্থাতে টাকা জমা দিয়েছে তাদের আমরা আবেদন অ্যাডভার্টাইজমেন্ট করেছি। সেই মোতাবেক 15,206 জন ক্লেম করেছে এখন অবধি, আরো করতে পারে। এ হলো অ্যাকচুয়াল চিত্র। আপনারা জানেন যে এর মধ্যে ওয়ারিশের প্রপার্টি একটা রয়েছে, এটা কিন্তু সাবরুম আইসিপির জন্য, সাবরুম আইসিপির জন্য ল্যান্ড অ্যাকুইজিশন করা হয়েছে, সেই জন্য রাজ্য সরকার ওইখানে এই সম্পত্তির জন্য 36,40,240 টাকা জমা দিয়েছে। এটা ওয়ারিশের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু তার জন্য জায়গাটা করলেও ওই জায়গাটা
আমরা আইসিপি প্রজেক্টের জন্য আমরা অ্যাকোয়ার করেছি গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট করলে তো হবে না, গভর্নমেন্ট টাকা রাখতে হবে, যেহেতু ওয়ারিশের সম্পত্তি ছিল। আমরা সেই জায়গার জন্য 36,40,240 টাকা আমরা দিয়েছি। মন্ত্রিসভা সমবায় দপ্তরে 42টা পোস্ট ক্রিয়েশন জন্য অনুমতি দিয়েছে। এটা দপ্তরগুলি ক্রিয়েশন করতে এলডিসি 12টা, গ্রুপ সি ইনভেস্টিগেটর অব্লিক অডিটর গ্রুপ সি নন গ্যাজেটেড 18টা পোস্ট, পিওন গ্রুপ ডি এমটিএস নন টেকনিক্যাল 12টা পোস্ট। এই 42টা আমরা ক্রিয়েশন নট ফিল আপ ক্রিয়েশনের জন্য অনুমতি দিয়েছে। যুব কল্যাণ দপ্তরে 20টা স্পোর্টস অফিসার, এটা গ্যাজেটের 20টা স্পোর্টস অফিসার, এটা ক্রিয়েশনের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিজ্ঞান ও প্রযুক্তি ও পরিবেশ দপ্তরে 3টা পোস্ট, একটা জয়েন্ট ডাইরেক্টর এ গ্যাজেটের, একটা ডেপুটি প্রজেক্ট অফিস অফিসার গ্রুপ বি নন গ্যাজেটের, একটা ইউডিসি। এই এই কটা 42টা, 20টা এবং 3টা, এই 3টা দপ্তরে ক্রিয়েশনের জন্য অনুমতি, এবং 21টা সিডিপিও সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরে ফিলিং আপের জন্য, ফিল আপ করার জন্য আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আচ্ছা,